দর্শক বন্ধুরা সবাইকে বি চ্যানেলে স্বাগত আর সবার আগে বলে রাখি আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আর যদি নতুন না হয়ে থাকেন তবে সাবস্ক্রাইব করে থাকলে অবশ্যই লাইক দেবেন আজকে যে ভিডিওটি আপনাদের সামনে এনেছি সেটি হচ্ছে টিকটিকি তাড়ানোর পন্থা অর্থাৎ আমরা টিকটিকি অনেকে পছন্দ করি কিন্তু টিকটিকি অনেক সময় আমাদের বিপদে ফেলতে পারে এই টিকটিকি থেকে রেহাই পাওয়ার জন্য আমরা বিভিন্ন রকম পন্থা অবলম্বন করে থাকি তবে আপনাদেরকে আজকে যে পন্থাটির কথা বলবো সেটি অবশ্যই করলে টিকটিকি অবশ্যই আমাদের ঘর থেকে তাড়িয়ে দেওয়া যাবে আর টিকটিকি থেকে বাঁচবেন চলুন দর্শক বন্ধুরা সবাই নষ্ট না করে এই ভিডিওটি দেখে নিই আজকের ভিডিওটি কথার মাঝে টিকটিকির টিকটিক মানে নাকি কথার অনুমোদন বোঝায় কাল্পনিকভাবে টিকটিকির কদর থাকলেও বাস্তবায়িত তাড়াতে আমরা ব্যস্ত যারা ঘর থেকে টিকটিকি দূর করার সহজ উপায় খুঁজছেন তাদের জন্য আজকের এই টিপসগুলি প্রথম টিপস হচ্ছে রসুন রসুনের গন্ধ টিকটিকি পছন্দ করে না তাই কয়েকটি জানালা বা ভেন্টিলেটরের ভেতরে রাখুন দেখবেন টিকটিকি আপনার বাসা থেকে দূরে রয়েছে চাইলে রসুন পারেন এর জন্য পানির সাথে খানিক রসুনের রস মিশিয়ে নিন ময়ূরের পালক ঘরের সৌন্দর্য বাড়ানোর জন্য ব্যবহৃত হয় ময়ূরের পালক তবে এই পালকও টিকটিকির অপছন্দ ঘরের ফুলদানিতে কয়েকটি ময়ূরের পালক রেখে দিন কিংবা ঘরের দেওয়ালে কয়েকটি পালক লাগিয়ে রাখুন দেখবেন আপনার ঘরে আর টিকটিকি আসবে না ন্যাপথলিন আমাদের প্রায় সবার বাসায় ন্যাপথলিন থাকে ঘরের যেখানে টিকটিকি থাকে সেখানে বল রেখে দিন এটি আপনার ঘরকে টিকটিকি থেকে দূরে রাখবে শুধু টিকটিকি নয় আরো নানা প্রকার থেকে এটি রক্ষা করবে ঘরের ন্যাপথলিন বল রেখে দিন তাহলে আপনারা ঘরকে টিকটিকি থেকে দূরে রাখতে পারবেন এরপরে হচ্ছে বরফ জল টিকটিকি শীতল জলের পানি টিকটিকি দেখলেই বরফ জল স্প্রে করে দিন দেখবেন টিকটিকি ঠান্ডায় জমে গেছে এরপর এটি তুলে বাইরে ফেলে দিন দর্শক বন্ধুরা তাহলে দেখলেন এর ভিতর থেকে যেটি একটি গুরুত্বপূর্ণ টিপ আপনার দিলাম সেটা হচ্ছে ন্যাপথলিন ন্যাপথলিনে শুধু টিকটিকি যাবে না এর সঙ্গে আরশোলা মাকোসায় এই ধরনের কীটপতঙ্গও আপনার ঘর থেকে বেরিয়ে যাবে এই ন্যাপথলিনের মাধ্যমে তো দর্শক বন্ধুরা আপনারা বুঝতে পারলেন এই জিনিসগুলো করলে আপনাদেরকে টিকটিকি থেকে টিকটিকি যাওয়া থেকে রেহাই পাবেন তো ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে লাইক দেবেন এবং এই কার্যকারগুলি অবশ্যই প্রয়োগ করবেন সবাইকে আবারও ধন্যবাদ এবং আমার চ্যানেলটিকে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না